সিঙ্গেল বন্ধুরা মেয়ে পটাতে পেরেছেন কি? আজ হয়তো ভাবছেন আপনি যে আমি আজ ট্রেন কোন লাইনে ঠুকাবো। আচ্ছা, বেশি ভাবার দরকার নেই, চলুন আপনার সিঙ্গেল লাইনে কাউকে ঢুকিয়ে ডাবল করে দেই। যদিও প্রেম করা অপরাধ না, তবে আপনাকে যে প্রেম করতেই হবে এরকম তো কোনো নিয়ম নেই। আপনি বলেছেন কিছু মেয়ের সাথে আপনার খুব ভালো ফ্রেন্ডশিপ রয়েছে, কিন্তু আপনি কি সেই কিছু মেয়ের সাথে প্রেম করবেন? আপনাকে তো আগে ভালো লাগতে হবে। আপনি তাদের মধ্যে কাকে পছন্দ করেন সেটাও কিন্তু আপনি নিজেই হয়তো জানেন না। মেয়েদের মন পেতে গেলে আগে ভিতর থেকে তাকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। কারণ ভালোবাসা গাছে ঝুলন্ত আম নয় যে গাছে অনেক সুন্দর সুন্দর আম দেখা যাচ্ছে, একটা ঢিল মারি তারপর যে কোনো একটা আম পড়লেই হলো না। এভাবে ঢিল মেরে আম পাড়তে পারলেও মেয়ে পটানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। হতে পারে আপনি যাকে ভালোবাসেন সে পটল না, হয়তো অন্যটা পটেছে। এই জন্য বলছি, আগে নিজে নিশ্চিত হয়ে নিন তাদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে। যেহেতু মেয়ে আপনার ফ্রেন্ড, তাই মেয়ে পটানোর অর্ধেক কাজ আপনার সম্পন্ন হয়েই গেছে। এবার শুধু সেই মেয়ের সামনে নিজের ভালো জিনিসগুলো প্রদর্শন করুন, আর সেই সাথে ওই মেয়ের কী কী ভালো লাগে এবং কোন ব্যাপারগুলো সে অপছন্দ করে সেটাও জানার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী তাকে ইমপ্রেস করুন। সাধারণত একটি ভালো মেয়ে ছেলেদের কাছ থেকে যে বিষয়গুলো আশা করে, সততা, দায়িত্ববোধ, ব্যক্তিত্ব, রিকশা খুঁজে দেওয়া, যে মেয়ে ও ছেলের মধ্যে পার্থক্য না করা, ইপটিজিংয়ে বাধা দেওয়া, সাবলীলতা, স্মার্টনেস, একাগ্রচিত্রে মনোযোগের সাথে গল্প শোনার ক্ষমতা, কেয়ার করা, ভালো যত্ন নেয়া, সহজে মিশে যাওয়ার ক্ষমতা, প্রাণবন্ততা, বুদ্ধিদীপ্ততা, প্রগতিশীল মানসিকতা, পরোপকারী মনোভাব, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা, আশেপাশে মানুষদের সাথে সম্পর্কের ব্যাপারে যত্নবান হওয়া, কথায় কাজে মিল থাকা, মন গলানোর জন্য পাগলামো করা, দায়িত্বশীলতা, বুদ্ধিমত্তা, পরিমিতবোধ, এবং যা যা অপছন্দ করে, মিথ্যা বলার প্রবণতা, অসততা, ক্রমাগত বিরক্ত করা, সিরিয়াস ব্যাপারে সিরিয়াস না থাকা, নারী বিদ্বেষী মনোভাব, বেশি কথা বলে নিজের ওয়েট কমিয়ে ফেলা, সামনে বসে হাই কাটা, নাক খুঁচানো ইত্যাদি। সবার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য নাও হতে পারে, তাই আপনার সেই মেয়েটি কেমন স্বভাবের সেটা আপনাকেই নির্ণয় করতে হবে। একেবারে সহজভাবেই বললাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।